Hey guys, welcome back to another episode of my vlog. So, आज के एक टा उन्नो एक टा जागा है जावो, आमी दादा प्रियंदी, अशाते हमारे टा बंदूक थाक बे। तो तुम्हारे के पूरा टा वीडियो टा देखा हो, तो देखा जोन्नो पूरा लास्ट होती तुम्हारे देखते हो अभी जामरे कुताय जाच्छी। तो let's start the day. तो आज को शुरू हो बे हमारे शे मजा करा, डे टा हमारा स्टार्ट कोर्ची, कुताय जाच्छी तुम्हारे के देखा हो, तो दादा रा भीतरे जाच्छे। एकाने प्रियंदी, प्रियंदी मोटा मोटी स्कूटी एकाने बार कोर्चे। अरे बाबा एतो की चूले स्टाइल कोर्चिस भाई, चल चल हो गया, चल সম্রাট আমার বন্ধু তো আজকে যাব হচ্ছে আজকে আমি দাদা প্রিয়ন্দি আর সম্রাট মিলে আমরা যাব হচ্ছে একটা জায়গায় তো তোমাদেরকে এখন বলবো না সেটা একদম ওখানে গিয়ে ডাইরেক্ট তোমাদেরকে দেখাবো কোথায় তো আমি চলে এসেছি আমার মোটর ব্লগিং সেটআপে তো দেখা যাক কতক্ষণ লাগে যেটা এখন আমরা আছি হচ্ছে সল্ট লেকের দিকে চল আরে ভিডিওটা করছিলাম চল চল তো আমরা এখন মাবড়িতে আছি যতবার আসি না কেন ঠিক আছে এটা আলাদা বাইক পাওয়া যায় এই জায়গাটা সামনে আমাদের আইডিসি এখানে জিডব্লিউ ভ্যারিয়েন্ট এ মাবড়িতে আসলে একটা আলাদা ইয়ে পাওয়া যায় না ভাই বাইক পাওয়া যায় হ্যাঁ আরে এটা জড়ল ও বাবা অসুবিধা হয় বল কি লড়া তো এখন আছি হচ্ছে ময়দানের দিকে আমার এই জায়গাটা দারুণ লাগে ভাই ময়দান জায়গাটা একটা আলাদা ভাইব আছে ভাই এখানে ভোরবেলা যা ফটো শুটিং হয় না মানে পড়া যায় না দারুণ হবে তো আমরা এখন ইডেন গার্ডেনের সামনে আছি এই জায়গাটা একটা নেক্সট লেভেল জায়গা ইডেন গার্ডেনে আগে একটা সময় প্রচুর আসতাম আইপিএল এর সময় তো মানে খেলা লেগেই আছে ও বাবা আইপিএল এর নেক্সট লেভেল মুস্তি হতো ভাই আইপিএল এর নেক্সট লেভেল মুস্তি হতো চল এটা এটা সোজা বল রে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ রেডিংগার স্টেশন ও তো এইটা আমরা গেছিলাম হচ্ছে বাবুঘাটের ওখানে সত্যি জায়গাটা এত সুন্দর দারুণ লেগেছে এইখানটা হচ্ছে সন্ধ্যাবেলা আরতি এই জায়গাটাতে হয় সত্যি জায়গাটার মধ্যে না একটা আলাদা পজিটিভিটি আছে অসাধারণ লাগছে জায়গাটা এখানে মোটামুটি সব বসার জায়গা করা আছে এখানে সিরিয়াসলি অনেকটা বেনারসের মতন ভাইবস লাগছে এই জিনিসগুলো দেখে তো এই জায়গাটা একটা আলাদাই লেভেলের লাগছে সত্যি দারুণ লাগছে জায়গাটা মানে আমি ফার্স্ট টাইম আসলাম এখানে একটা একটা আলাদা পজিটিভিটি আছে এই জায়গাটা অনেকটা কিছুটা বেনারসের ভাইবস লাগে কিছুটা স্পেশালি এই জায়গাটা এটা ছোটা থেকে মনে হয় আরতি ফারতি করে শুরু করে ওরা তো তোমাদেরকে পুরোটা দেখাবো এর ভিউটা তোমাদের দেখো গাইস আলাদা লেভেলের লাগছে এখানে এখানে মোটামুটি ভালো ভিড় হয় সিরিয়াসলি মানে ওই জায়গাটা মোটামুটি বসার জায়গাটা আছে এই জায়গাটা এইখানে এখন এই জায়গাটা যাওয়া যাবে না কারণ এখানে একটা ব্যারিকেড দিয়ে দিয়েছে দড়ি দিয়ে দিয়েছে গঙ্গার দিকে তাকিয়ে আরতিটা করবে বলে এই জায়গাটা পুরো ফাঁকা থাকছে এই জন্য আমরা আমাদের এখানে একটা ব্যারিকেড দেওয়া আছে তো এখানে এখন শুরু হচ্ছে আরতি এখানে এগুলো সাজিয়ে রাখছে কেন সরস্বতী পণ্ডরীকাচ্ছাপনা তো পণ্ডরীকাচ্ছাপনা
सुनात बंदरे का अच्छा इति दिराते आर्यावर्ते क्लेशा अंतर्देश अमेवत कालिका ओम गंगा तरंग रमणीय जटा कलापम गौरी निरंतर विभूषित वाम भागम नारायण पादाय हर हर महादेव शंभो अरद पंकजम सुराशुरेवं दितदि पुरजन अनितर विचरतमति देहि मोहमय सतानितर जय जय भगीरथ नंदन जय चतुर चंद्र एक ही बार जो तेरी शरणागति आता मैया शरणागति जो तुमको ध्याता मैया जो तुम भुजंग तुंग मानिका दमट दमट जह पाप के पुंज पहाड़ ढहा भरे भरो सही परोस है भरो সত্যি বলতে মানে এত ভালো লেগেছে না, মানে এখানের অ্যাম্বিয়েন্সটাও অসাধারণ। আর সব থেকে বড় কথা হচ্ছে যে এই আরতিটা একটা মন ছুঁয়ে দিয়েছে, সত্যি অসাধারণ লেগেছে আমার। সত্যি আজকে এখানে এসে একদম দিনটা হেভি লাগলো, কি বলিস দাদা কেমন লাগলো আজকে? মোটামুটি ফার্স্ট টাইম, ফার্স্ট টাইম ঠিকঠাক। এখন আমাদের নিমকি খাওয়া চলছে, তাই তো? তাহলে আমাদের মোটামুটি চাটা খাওয়া কমপ্লিটেড, এখন যাবো কি বলছে। যাই হোক, এখন আমরা বাড়ির দিকে যাবো, কারণ ওর অফিস অফিস আছে, সম্রাটের অফিস আছে। তো আর কোনো কোনো প্ল্যান নেই তো? আর কোনো প্ল্যান নেই, একদম কালকে আবার প্ল্যান আছে। আবার কালকে প্ল্যান? কালকে চিড়িয়াখানা যাবো। কি চিড়িয়াখানা? তোকে রাখতে ও দাদাকে রাখ, নিজেকে রাখতে যাচ্ছে, চিড়িয়া রাখতে। ঠিক আছে, উৎপাত করছিস আজকাল, লজ্জা লাগে না? তো শরীরে আগুন জ্বলছে, আগুন জ্বলছে আমার। চল, দেখো থেকে একটা ব্যাপার আসছে আমার। সিরিয়াসলি বলছি, মানে অসাধারণ মজা হয়েছে, কি ভাই? আজকে সত্যি দারুণ মজা হয়েছে, মানে এখানের মানে এত সত্যি সত্যি খুব ভালো মজা হয়েছে আজকে একদম সবাই মিলে। তো আজকে এই জায়গাটা সত্যি এসে মানে এতটা ভালো লেগেছে, মানে আমি তো কখনো বেনারস যাবার তো সেই মানে কি বলবো সেই সৌভাগ্যটা এখানে তৈরি হয়নি, বাট ওখানের অনেকটা ভাইব এখানে তোমরা এখানে আসতে পাবে, নো ডাউট খুব ভালো জায়গা, এখানে তোমরা আসতে পারো। সম্রাট চালাচ্ছে, মোটামুটি আমরা এখন আছি সুবলদি নামের দিকে, একদম সামনে সামনে চলেই এসছি। এখন বাজে এখন কটা বাজারে? এখন মোটামুটি নটা কটা বাজবে এখন। তো ওরা দশটা থেকে অফিসও আছে, তো তার জন্য তাড়াহুড়ো করে বাড়ি যেতে হচ্ছে। আজকের ওয়েদারটা এতটা প্রেজেন্ট লাগছে, মানে মোটামুটি ঘুরে সিরিয়াসলি আজকে খুব শান্তি পেয়েছি, না তো গরম খুব একটা, না তো সেরকম ঠান্ডা, একদম ঠিকঠাক ওয়েদার ছিল। তো যার ফলে আমাদের মোটামুটি ঘুরে ঘুরে খাওয়া, আজকে খুব একটা খাওয়া দাওয়া করতে পারলাম না বাইরে, বিকজ একটু তাড়াহুড়োর মধ্যে আছি।
আমাদের মোটামুটি ঘুরে ফুরে আমরা এখন বাড়িতে আসলাম, সব ড্রেস ফ্রেস চেঞ্জ হয়ে গেছে, তো সত্যি খুব ভালো লেগেছে ভাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ও তো প্রথম কথা, আগে যাওয়ার আগে ও প্রথম সমস্যাটা কি যাবো, যেই ওকে তোলাচ্ছি 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 যে বেরিয়ে পড়ে, না না ব্যাপারটা কি মানে অনেক কিছু মানে ভেবে চিন্তে বেরোতে হয় তো, অনেক কিছু বুঝতেই পারছো তোমরা কি বলতে কিছু থাকে না। যাই হোক, তো একজন এখানে এখানে চ্যাট ফ্যাট নিচ্ছে, তো রাস্তায় গিয়ে ও হ্যাঁ ভালো করে চ্যাট ফ্যাট নে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, লাইক এন্ড কমেন্ট করে জানিও যে কিরকম লাগছে। জায়গাটা সত্যি নোটার ভালো, খুব ভালো লেগেছে।